আমি যা ইয়ে হয়েছে তাই বলবো কি হয়েছিল বলেন সেদিন। সেদিন আমি খবর পাইলাম যে আমার সঙ্গে পলিটিক্স করে ছাত্রলীগ করে ছোট ভাই মোবাইলে লুডু খেলতেছিল, পুলিশ সন্দেহভাজন হিসেবে ওদেরকে নিয়ে গেছে কাস্টডিতে। তো আমি থানায় যাই, তাদেরকে ওসি সাহেবের সঙ্গে কথা বলে তাদের জামিনের ব্যবস্থা করে দিই। পরে ব্যবস্থা করে দেওয়ার পর ওই পথ দিয়ে আসতেছি, এমন অবস্থায় ডিসি অফিসে মেইন গেটে আমাকে থামাই দুই চারজন ম্যাজিস্ট্রেট ছিল, প্রশাসনিক লোক ছিল, থামায় বলল তোমার বাড়ি কোথায়। আমি বললাম ভবেশ নরম ভাই। রিগেন কি হয়? বললাম প্রতিবেশী ভাই। ও আচ্ছা আসো। পরে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে কাগজ দিল। তা আমি বললাম এটা কি? তা বললো প্রবলেম নাই, রিগেনকে আমরা নিয়ে আসছি, তো তোমার একটা সিগনেচার প্রয়োজন, তুমি প্রতিবেশী। ঠিক আছে। পরে আমরা সিগনেচার দিলাম। আমার সঙ্গে যে ছেলেটা ছোট ছেলে সে বললো ভাই এটা কেমন আমি জানিও না। তা বললাম যে দাও তুমিও দাও, আমিও দিলাম তুমিও দাও, রিগেন তো আমার ভাই হয়, এলাকা প্রতিবেশী ভাই, সে আবার আমার শিক্ষকও ছিল। আচ্ছা এই যে রিগান কি কখনো মদ খেত গাঁজা খেত এগুলো আপনি জানতেন নাকি যেহেতু আপনি প্রতিবেশী? না আমি কখনো শুনিনি, বা সে তো আর আমার বন্ধু না যে জানবো, তবে আমার ব্যক্তিগত হিসেবে আমি কখনো দেখিনি শুনিনি জানি না। আপনার নামটা বলেন। আমার নাম আরিফ হোসেন। বাবার নাম বলেন। বাবার নাম বাচ্চুমিয়া। ভাষা ভকেশনাল। আপনার সঙ্গে যে ছিল সেই ছেলেটার পরিচয় বলেন। ওর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। বাবার নাম? বাবার নাম বাবলু মিয়া। আপনি কি করেন? আমি পলিটিক্স করি, সাবেক ছাত্রলীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক, এখন যুবলীগ সদস্য, সদর থানা। আর কি করেন পাশাপাশি? ঠিকাদারি। আর ওই ছেলেটা কি করে আপনার সাথে? যে ছেলেটা ছিল ও আমার সঙ্গে ছিল, এমনিতেই ওই পাড়ার ছেলেদেরকে দেখার জন্য গেছে, ও মেকারি করে, সাইকেল মেকার। তার মানে আপনাদের সামনে মদ গাঁজা এগুলা ধরছে, রিগানকে ধরছে মদ গাঁজা সহ, এইটা আপনার নিজের চোখে দেখেন নাই? মদ গাঁজা ওই মুহূর্তে তো চোখে পড়ে নাই। আচ্ছা, আর আপনাদের সিগনেচারটা নিছে কোথায়? জেলা প্রশাসনের অফিসে। কিসের অফিসে? জেলা প্রশাসকের অফিসে, আমাদের গেট থেকে নিয়ে যাওয়া হয়েছে। এটা কবে? মানে দিন না রাত? দিন। এটা কি এই রিগানকে যেদিন ধরছে তার পরের দিন না কবে? সে দিনটা হলো আপনার শনিবার, মানে শুক্রবার রাতে যখন রিগানদের বাসায় অভিযান চালায়, রিগানের বাসায়, সেই সময় তো আপনি ওখানে ছিলেন কি না? এই আবু বকর সিদ্দিক ছিল? না না না, সেটা তো প্রশ্নই আসে না, অনেক ছোট মানুষ। আমি যখন ক্লাস সেভেনে পড়ি সে আমার প্রাইভেট টিচার, কখনো রিগেন, আমি কখনো তাকে একটা সিগারেট খাইতে দেখি না। আমার 31 বছর লাইফে আমরা পলিটিক্স করি, মানুষ চিনি আমরা, এরকম ভদ্র মানুষ চোখে আমার খুব কম পড়ে। অথচ তাকেই আপনাকে দিয়ে একটা সাক্ষী নেওয়া হয়েছে। আজকে আমি যে ব্যাপারটা শুনলাম খুব দুঃখজনক ভাই, যে আমরা ছাত্র নেতা, আমরা ভালো কাজ করব, আমরা কেন এরকম অন্যায় কাজে জড়িত থাকবো? খুব কষ্ট পাইলাম ভাইয়া।
আপনাকে দিয়ে যে এই সাক্ষ্য নেওয়া হয়েছে আপনি তার বিচার দাবি করেন কিনা আর কি? এখন বিষয়টা হচ্ছে যে এখন আসলে তাদের সঙ্গে আমার সম্মুখে কথা বলা উচিত, এই পরিবেশ করা উচিত। কেন বলতাম ভাই, মুখের সামনে প্রশ্ন করতাম যে আসলে আমরা তার কি ক্ষতি করলাম আর কেন বাইটা হইল? তাদের পেশা হইতে পারে তো আই, কিন্তু আমাদের পেশা তো মিথ্যা বলা নয়। আমার পিতৃতুল্য শ্রদ্ধা ভাজন আতর রহমান বিপ্লব ভাই আছে এখানে, আমাদের দ্বারা কখনো এরকম অন্যায় কাজ হবে না। ঠিক আছে।